আসসালামু আলাইকুম, এলএমটেক ইনফোর নতুন এপিসোডে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হচ্ছে ফাইবারে বায়ার যে হিডেন রিভিউ দিয়ে থাকে সেই সম্পর্কে। এই হিডেন রিভিউ এমন একটা রিভিউ যে রিভিউটা আপনি সেলার হিসেবে দেখতে পাবেন না, বায়ার কি রিভিউ দিচ্ছে আর এই রিভিউটার উপরে ডিপেন্ড করছে আপনার গিগটি র্যাঙ্ক করবে কি করবে না। আর অনেক সময় এরকম হয়ে থাকে যে আমরা নতুন গিগ পাবলিশ করি, এরপরে দু একটা অর্ডার পাই, 5-স্টার ফিডব্যাকও পাই, কিন্তু দেখা যাচ্ছে আমাদের গিগ র্যাঙ্ক করছে না, সামনের পৃষ্ঠার দিকে আসছে না। এর একমাত্র কারণ হচ্ছে আপনাকে বায়ার যে হিডেন রিভিউটা দিয়েছে আপনাকে যে বায়ার হিডেন রিভিউটা দিয়েছে সেই হিডেন রিভিউটা ভালো ছিল না, সে আপনাকে নেগেটিভ রিভিউ দিয়েছে আর সেই রিভিউটা আপনি দেখতে পাননি, এটা শুধুমাত্র ফাইবার দেখেছে। তো আমি আজকে দেখাবো যে একজন বায়ার কিভাবে হিডেন রিভিউ দেয় এবং হিডেন রিভিউটা কিভাবে দিলে আপনার গিগটি র্যাঙ্ক করে না, এবং কিভাবে দিলে আপনার গিগ র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। আমি প্রথমে এখানে মেসেজে যাচ্ছি। আমি দুইটি সার্ভিস কিনেছিলাম এখান থেকে, তো একটাতে আমি হিডেন রিভিউ দিয়েছি অলরেডি, আর একটাতে এখনো দেইনি। এখানে নোটিফিকেশন আসছে, দেখছেন, হাউ ওয়াজ ইওর ডেলিভারি, আপনার ডেলিভারিটি কেমন ছিল, টেল আস ইন প্রাইভেট, আমাদেরকে গোপনীয়ভাবে বলেন। মানে এক কথায় ফাইবার জানতে চাচ্ছে কানে কানে যে তাদেরকে আপনি জানান যে সে আসলে ভালো সার্ভিস দিয়েছে কিনা। আচ্ছা, তো আমি এখানে যাচ্ছি, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড কাস্টমাইজেশন, আমি এই সার্ভিসটা নিয়েছিলাম এই ভদ্রলোকের কাছ থেকে। তো দেখেন প্রাইভেট ফিডব্যাক লেখা আছে, ব্যক্তিগত ফিডব্যাক। এই ফিডব্যাকটা শুধুমাত্র ফাইবার দেখবে, এই ফিডব্যাকটা সে কোনো সেলার দেখতে পাবে না, এটাই হচ্ছে আমাদের সমস্যা। দেখা গেল একটা কাজ করেছেন, খুব ভালো করে কাজটা করে দিয়েছেন, কিন্তু বায়ারের মনোপুত হয়নি, কিন্তু সে যে করে হোক সে 5-স্টার রিভিউ দিয়েছে, কিন্তু সে মনে মনে এটা রেখে দিয়েছে যে যখন সে প্রাইভেট ফিডব্যাক দিবে তখন সে একটা খারাপ ফিডব্যাক দিবে, আর খারাপ ফিডব্যাক যখন দিবে তখন ফাইবার আপনার গিগটিকে র্যাঙ্ক করবে না, আর যদি ভালো ফিডব্যাক দেয় তাহলে আপনার গিগটি র্যাঙ্ক করবে। তো এইটার উপরে মূলত ডিপেন্ড করে আপনার গিগ র্যাঙ্কে আসবে কি আসবে না। তো দেখুন, দিস ফিডব্যাক ওন্ট বি মেড পাবলিক অ্যান্ড ইজ অনলি ভিজিবল টু আস, ফাইবার বলতেছে এই ফিডব্যাকটা পাবলিকলি কেউ দেখতে পাবে না, এই ফিডব্যাকটা শুধুমাত্র আমরাই দেখতে পাবো। ইট হেল্পস আস ইম্প্রুভ দ্য এক্সপিরিয়েন্স অন ফাইবার, এটা আমাদেরকে সাহায্য করবে ফাইবারের অভিজ্ঞতা সম্পর্কে। আচ্ছা, বলছে হাউ উড ইউ রেট দ্য ওভারঅল কোয়ালিটি অফ দিস ডেলিভারি, এই ডেলিভারিটার আপনি ওভারঅল কোয়ালিটি কেমন পেয়েছেন, আপনি বায়ারকে এটা প্রশ্ন করবে হিডেন। বায়ার যদি দিয়ে দেয় ভেরি পুর, তাহলে তো আপনি শেষ, খুবই খারাপ অবস্থা, বিলো অ্যাভারেজ, অ্যাভারেজের থেকেও কম, অ্যাভারেজ মানে অ্যাভোভ অ্যাভারেজ, অ্যাভারেজের থেকে একটু ভালো ছিল, পারফেক্ট, একদম উপযুক্ত ছিল, এইটা আমি দিলাম। হাউ ক্লোজলি ডিড দিস ডেলিভারি মিট ইউর এক্সপেকটেশনস, এই যে ডেলিভারিটা আপনাকে দিল এটা আপনার আশা কতটুকু পূরণ করেছে, আপনি কেমন আশা করেছিলেন আর কেমন সে দিয়েছে, নট অ্যাট অল, সব কিছু মিলে ভালো না, ভেরি লিটল, খুব অল্প ভালো ছিল, সাম হাউ কিছুটা, অ্যাজ এক্সপেক্টেড, যেমনটা চেয়েছিলাম তেমনটাই আমি পেয়েছি, আর এটা হচ্ছে এক্সিডেড এক্সপেকটেশনস, আমি যা প্রত্যাশা করেছিলাম তার থেকেও আমি বেশি পেয়েছি, এটা আপনাকে দিয়ে দিলাম আমি। এরপরে ওয়াজ দিস ডেলিভারি ইউজফুল ফর ইওর নিডস, এই ডেলিভারিটি কি আপনার প্রয়োজনে লেগেছিল, কাজে লেগেছিল, বা কেমন আপনার কাজে লেগেছিল। এখানে যদি বায়ার দ্য ইয়াস, আমি এখানে ইয়াস দিয়ে দিলাম, যেহেতু আমি এই সেলারকে ভালো বলতে চাচ্ছি, ভালো একটা ফিডব্যাক দিয়েছি 5-স্টার, তাই আমি গোপন যে হিডেন রিভিউ আছে সেটা তো আমি ভালো দিচ্ছি। আমার মতো যদি ভালো বায়ার আপনার কপালে পড়ে যায় তাহলে তো অবশ্যই আপনাকে ভালো রিভিউ দিবে আশা করা যায়, আর যদি একটু খারাপ টাইপের পড়ে বা আপনি বায়ারের সাথে একটু দাম দর নিয়ে প্রাইস নিয়ে যদি ঝামেলা করেন বা কথা কাটাকাটি করেন কোনো বিষয়ে যদি না পোষায় এই জন্য, তো সেই ক্ষেত্রে কী করে, আপনাকে 5-স্টার রিভিউ দেয় এবং এই হিডেন রিভিউ এসে আপনাকে ভেরি পুর, নোট অ্যাট অল, নো বা নোট শিওর এগুলো দিয়ে যখন এখানে সাবমিট করে দেয়
আমি সাবমিট করে দিলাম, তো আমার কাজ শেষ। এইটা যখন সাবমিট করে দেয়, এটার উপরে ডিপেন্ড করে যে আপনার গিগটি র্যাঙ্ক করছে কি করছে না। তাই খুব সাবধান, বায়ারকে কখনো ভুলেও বাজে রিভিউ দিবেন না। অনেক সময় দেখা যায় বায়ার আপনাকে একটা খারাপ রিভিউ দিয়েছে, 4.7, মানে পুরোপুরি 5 স্টার রিভিউ দেয়নি। এটা খারাপ রিভিউ না, এটা ভালো রিভিউ, এটা ভালোই রিভিউ, কিন্তু তারপরও মনোপুত হয় না, ভালো লাগে না যে 5 স্টার রিভিউ কেন পেলাম না। অথবা আশঙ্কা করি আমরা যে তার সাথে তো ঝগড়া হয়েছে, কয়েকটু কথা কাটাকাটি হয়েছে, বা প্রাইস নিয়ে একটু বার্গেনিং হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি যে ভায়া হয়তো নিশ্চয়ই আমাদেরকে খারাপ একটা রিভিউ দিবে আমাকে। এই জন্য আমরা কী করি, আগে থেকে তাকে একটা খারাপ রিভিউ লিখে বসে থাকি। কিন্তু এই এই কাজটা ভুলেও করবেন না। ভায়ার যতই আপনাকে খারাপ রিভিউ দেয়, সে যদি হিডেন রিভিউটা ভালো দেয় আপনাকে, তাহলে আপনার গিগটা র্যাঙ্ক করার সম্ভব না থাকে। আর যদি আপনি তাকে খারাপ রিভিউ দেন, এরপরে কিন্তু সে এই চান্সটা পাচ্ছে হিডেন রিভিউ দেওয়ার। আর হিডেন রিভিউটা যখন আপনাকে খারাপ দিয়ে দিবে, তখন আপনার অবস্থা 12টা বেজে যাবে, আপনি উঠতেই পারবেন না, অর্থাৎ আপনার গিগ র্যাঙ্ক করবে না। তাই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর অবশ্যই বায়ারকে ভালো রিভিউ দিবেন, যতই আপনাকে সে খারাপ রিভিউ দিক না কেন, বা সম্ভব না থাকুক না কেন। এরপরে এটা দেখতে পাচ্ছেন, এখানে টিপসের একটা ব্যাপার আছে, বায়াররা কীভাবে টিপস দেয়, এটা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা। $5, $10, $15 এগুলো র্যান্ডমলি দেওয়া আছে। চাইলে আরও বেশি, কেউ যদি আপনার কাজ পছন্দ করে থাকে, তাহলে আপনাকে এখান থেকে কাস্টম পেমেন্ট দিতে পারে, টিপ দিতে পারে, টিপ না হয় দিলে চলে যাবে। আমার যেহেতু ভাই অত টাকা নেই, আমি কাউকে টিপ দিতে পারছি না, তাই এটা লেটার করে দিলাম। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। যদি এটা থেকে ভালো কিছু এক্সপিরিয়েন্স পেয়ে থাকেন, ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে পরবর্তী ফাইবার সম্পর্কিত এবং অন্যান্য মার্কেট প্লেস সম্পর্কিত কোনো ভিডিও মিস করবেন না আশা করি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।